প্রায় সব কৃষক বন্ধুই ধান রোয়ার আগে অথবা পরে আগাছানাশক ব্যবহার করেন কিন্তু তার জমিতে আগাছা দেখা যায় কারণ কৃষক বন্ধুরা তাদের জমিতে কী কী আগাছা হয় এবং সেই আগাছার জন্য কী ধরনের আগাছানাশক ব্যবহার করতে হবে তা না জেনেই কোনো একটি আগাছানাশক নিয়ে ব্যবহার করে ফেলেন তাই কিছু আগাছা দমন হয় আবার কিছু আগাছা আবার দেখা যায় আবার আগাছানাশকের মাত্রা অনেকটা আবার পরিস্থিতি ঘাসের পরিমাণ এবং জমির বাতের ওপর নির্ভর করে কিন্তু সেই দিকটার কথা খেয়াল না রেখেই কৃষক বন্ধুরা একটি নির্দিষ্ট মাত্রায় আগাছানাশক ব্যবহার করেন তাই আগাছানাশক অনেক সময় সঠিক কাজ করে না তাই কৃষক বন্ধু আজকের ভিডিওতে আলোচনা করব ধান রোয়ার পর যে আগাছানাশক ব্যবহার করা হয় সেই সঠিক আগাছানাশকের নাম সঠিক মাত্রা ব্যবহার পদ্ধতি এবং যেসব কৃষক বন্ধুদের জমিতে প্রচুর পরিমাণে ঘাস বা আগাছা হয় এই ভিডিও শেষে সেই সব কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি আগাছানাশকের কম্বিনেশন সম্বন্ধে আলোচনা করব। কৃষক বন্ধু আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর পারলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কৃষকবন্ধু ধান জমিতে সাধারণত তিন থেকে চার ধরনের আগাছা দেখা যায় যেমন ঘাস জাতীয় মথা জাতীয় চওড়া পাতা ও শ্যাওলা জাতীয় ঘাস জাতীয় আগাছের মধ্যে সামা সোয়া, মাকড় চায়না ঘাস দুব্বা খোদাই কাঁকড়া ঘাস তারা ঘাস ইত্যাদি আর মথা জাতীয়র মধ্যে জোয়ানে বিন্দা মোথা আর চওড়া পাতার মধ্যে লবঙ্গ নীলা সুজনি কেতকি শোলা তরিমুখী হাসিফুল ইত্যাদি আর শ্যাওলা জাতীয়র মধ্যে ঝাঁঝি পাতা শ্যাওলা জালি শ্যাওলা হরহরে শ্যাওলা ইত্যাদি কৃষক বন্ধু ধান জমিতে এইসব আগাছা দমন করে রাখার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে পেটিলাক্লোর পঞ্চাশ শতাংশ ইসি যেমন ধেনুকা কারেজ ইপকো শাকুসাই আদামা পেটিগান। এই আগাছানাশক ঘাস জাতীয় মুথা জাতীয় এবং চওড়া পাতার আগাছা সহজে অঙ্কুর উদ্গমন হতে দেয় না তাই ধান রোয়ার তিন দিনের মধ্যে প্রতি বিঘায় একশো পঞ্চাশ এম এল পেটিলা বালির সাথে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিতে হবে কৃষক বন্ধু খেয়াল রাখতে হবে জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে কারণ পেটিলাক্লোর ইসি ফর্মে থাকার জন্য জলে পড়ার সঙ্গে সঙ্গে তেলের মতো ভাসতে ভাসতে সমগ্র জমিতে ছড়িয়ে পড়বে এবং তা জমির মধ্যে একটি লেয়ার তৈরি করে ফেলবে যা সহজে আগাছা অঙ্কুরোদ্গমন হতে দেবে না তবে যেসব কৃষক বন্ধুর জমিতে জলের মাত্রা খুবই কম পর্যাপ্ত পরিমাণে জল নাই তারা স্প্রের মাধ্যমেও ওই একই মাত্রায় ব্যবহার করতে পারেন কৃষক বন্ধু অনেক সময় দেখা যায় রোয়ার সময় জমিতে পুরানো আগাছা কিছু রয়ে যায় অথবা অনেক জমিতে দেখা যায় প্রচুর পরিমাণে আগাছা হয় আগাছানাশক ব্যবহার করেও সেই সব জমিতে আগাছা দমন করে রাখা যায় না সব কৃষক বন্ধুদের জন্য আগাছানাশকের একটি কম্বিনেশন আলোচনা করছি যা সহজেই সব ধরনের আগাছা দমন করে রাখবে এর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে পেটিলাক্লড পঞ্চাশ শতাংশ যেমন ধেনুকা কারেজ আদামা পেটিগন এবং তার সাথে পায়রাজ সালফ্রন দশ শতাংশ ডব্লুপি যেমন ইউপিএল সাথী সাপেক্স রোকা একই সাথে মিশিয়ে স্প্রে করতে হবে এই ক্ষেত্রে বিঘা প্রতি মাত্রা থাকবে পেটিলাক্লোর পঁচাত্তর থেকে একশো এম এবং পায়রাজো সালফোরআন বিশ গ্রাম ষাট লিটার জলের সঙ্গে মিশিয়ে এক বিঘা জমিতে স্প্রে করা যাবে কৃষকবন্ধু এই ছিল আপনাদের ধান চাষের রোয়া ধান জমির আগাছা দমনের দুটি পদ্ধতির ভিডিও এদের মধ্যে যে কোনো একটি আপনারা ব্যবহার করে আপনাদের রোয়া ধান জমির আগাছা আপনারা দমন করে রাখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কৃষি বিষয়ে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর এখনও পর্যন্ত যেসব কৃষক বন্ধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ